হোয়াটসঅ্যাপের চার নম্বর ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখাবো যে ডকুমেন্টটি কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয় তো শুরুতে আমরা দেখে নিই যে আমরা আমাদের ডকুমেন্টটি কীভাবে ওপেন করব। এই জন্য উপরের এই যে ফাইল যে অপশনটি রয়েছে আমরা এই ফাইল অপশন থেকে ওপেন নামক এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা পূর্বে যে ডকুমেন্টটি যেই ফাইলে রেখেছি সেই ফাইলটি ওপেন করে আমরা আমাদের ডকুমেন্টটি ওপেন করতে পারি তা আমার এখানে এই ডকুমেন্টটি সেভ করা রয়েছে আমি এই ডকুমেন্টটি ওপেন করতে চাচ্ছি এই কারণে এটা আমি সিলেক্ট করব। তারপর এখানে ওপেন যে অপশানটি রয়েছে আমরা এই ওপেন অপশানে ক্লিক করব। তাহলে আমাদের যে সেভকৃত যে ফাইলটি রয়েছে সেই ডকুমেন্টটি আমাদের সামনে ওপেন হবে যে কোনো ডকুমেন্ট ডিজাইন করার জন্য চারটা জিনিস মাস্ট লাগবেই ইমেজ শেপ টেক্সট এবং কালার এগুলো হচ্ছে কোনো ডিজাইনের মেইন কন্টেন্ট এগুলোর একটা ছাড়া কোনো ডিজাইন কমপ্লিট করা সম্ভব না আমরা যদি গুগল করি এখানে আমরা টাইপ করি যে ব্যানার তো দেখুন এখানে ধরুন এটা আমি সিলেক্ট করলাম তো এখানে দেখুন কি রয়েছে এখানে ইমেজ রয়েছে কিছু শেপ রয়েছে এবং এখানে টেক্সট রয়েছে এবং শেপের মধ্যে কিছু কালার রয়েছে ইমেজ শেপ টেক্সট কালার এই চারটা জিনিস আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে একটা শেপের কাজ কমপ্লিট তখনই হবে যখন এটা কালার করা হবে কালার অ্যাপ্লাই করার জন্য টুলস বারের নিচের দিকে দেখুন দুইটি অপশন রয়েছে উপরের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচের দিকে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দুইটি শর্টকাট কী রয়েছে যা ব্যবহার করলে আমরা এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো একটি হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট আরেকটি হচ্ছে অল্ট্রা প্লাস ডিলেট যে কোনো ডকুমেন্টে আমরা যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে অবশ্যই কিছু লেয়ার নিয়ে নিতে হবে যতবার আমরা কালার অ্যাপ্লাই করব ততবার আমরা একটি করে লেয়ার নেব তো লেয়ার কি এ বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটি ক্লাসে আলোচনা করব যে এই যে দুটি অপশন রয়েছে আমাদের এখানে যে ফরগ্রাউন্ড কালার রয়েছে অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চাই আমরা সেই কালারটি এখান থেকে সিলেক্ট করতে পারি তা আমরা এই অপশানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের সামনে একটি কালার পিকার আসবে তো এখান থেকে আমরা যে কালারটি দেব সেই কালারটি সিলেক্ট করে নিতে পারবো তো ডান পাশে এই যে লম্বা যে অপশনটি দেখতে পাচ্ছেন লম্বা যে স্লাইডটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে কোনো কালার এইভাবে সিলেক্ট করে নিতে পারি তো এটা ড্রাক করলেও আমরা এভাবে এখান থেকে কালার নিতে পারি আবার এইভাবে ক্লিক করেও নিতে পারি তো বাম পাশে যে বর্গাকার বক্সটি দেখতে পাচ্ছেন এখানে এই পাশে দেখুন উপরের দিকে হোয়াইট এবং নিচের দিকে ব্ল্যাক এবং প্রত্যেকটি অপশানেই আপনি এই দুইটি অপশন ফিক্সড দেখতে পাবেন তারপরে দেখুন যে এই দিকে রয়েছে একটি লাইট কালার আর এদিকে রয়েছে ডার্ক কালার তা আমরা এই পয়েন্টারটি আমরা যেখানে রাখবো এই পাশে এখানে সেই কালারটি শো করবে একজাক্ট আমরা কোন কালারটি চাচ্ছি এখানে আমরা সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে শো করছে তারপর আমরা এখানে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের কালারটি এখানে সিলেক্ট হয়ে যাবে তা আমি এখানে ওকে বাটনে ক্লিক করছি দেখুন এখানে আমাদের যে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেছে একইভাবে আমরা যদি ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করি আমাদের এখানেও একটি কালার পিকার দেখাবে তা আমরা এখান থেকে চাইলে একটি কালার সিলেক্ট করে এভাবে ওকে বাটনে ক্লিক করতে পারি তারপরে আমরা কন্ট্রোল ডিলেট যদি অপশনে ক্লিক করি তা আমাদের যে নিচের দিকে যে কালারটি রয়েছে এই কালারটি এখানে সেট হয়ে যাবে তো এখন আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করতে চাই তো অবশ্যই আমাদেরকে একটি লেয়ার সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড এই কালারটি দিতে চাচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ড এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে তারপরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল ডিলেট ক্লিক করি তাহলে আমাদের কালারটি সেট হয়ে যাবে তো কন্ট্রোল এবং ডিলেট একসাথে প্রেস করতে হবে বিষয়টা এমন না যে আপনি কন্ট্রোল প্রেস করলেন পরে আবার ডিলেট প্রেস করলেন তো এভাবে করলে বিষয়টি হবে না আবার আমরা যদি যে এই যে সামনে ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এটা ইউজ করতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হবে অল্ট্রা ডিলেট তা আমরা যদি কিবোর্ড থেকে অল্ট্রা এবং ডিলেট একসাথে ক্লিক করি এখন আমাদের এখানে কালারটি চেঞ্জ হয়ে গেল ডিলেটের পরিবর্তে আমরা চাইলে ব্যাক স্পেস যে অপশনটি রয়েছে সেই কিটি ইউজ করতে পারি যেমন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের কালার চেঞ্জ হয়ে গেল এবং অল্ট্রা ব্যাকস্ক্রেপ দিলে আমাদের কালার চেঞ্জ হয়ে গেল তো ফরগ্রাউন্ড এই অপশনটিতে আমরা ক্লিক করি তা আমাদের কালার পিকারে আরও কিছু এখানে অপশন রয়েছে এইচ এস ভি এইচ মানে হিউ এস মানে স্যাচুরেশন এবং ভি মানে ব্রাইটনেস হিউ হচ্ছে কালারের নাম আর স্যাচুরেশন মানে হচ্ছে আপনি কি পরিমাণ কালার এখানে অ্যাপ্লাই করবেন সেটা এবং ব্রাইটনেস হচ্ছে আপনার কালারটি ব্রাইট কালার হবে না ডার্ক কালার হবে সেটা তারপর নিচের দিকে দেখুন যে আর বি এখানে যে রয়েছে সেটা হচ্ছে রেড গ্রিন এবং ব্লু অর্থাৎ এগুলো হচ্ছে কালারের ভ্যালু তো এগুলো তো আমাদের সাধারণত হাত দিতে হবে না তো ক্লায়েন্ট অনেক সময় আপনাকে কালারের ভ্যালু দিয়ে দিবে অথবা একটি কালার কোড দিয়ে তো নিচের দিকে দেখুন এইখানে আপনি যদি কোডটা বসিয়ে দেন তাহলে আপনার কালারটি এখানে সিলেক্ট হয়ে যাবে আবার বেলু বসিয়ে দিলেও আপনি কালারটি পেয়ে যাবেন তো ডান দিকে দেখুন সিএম ওয়াইকে অর্থাৎ সায়ান ম্যাজেন্টা ইয়েলো এবং নাইট ব্ল্যাক এটা হচ্ছে আপনি প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করবেন তখন এই সিএম ওয়াইকে মোটটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে যে বেলু ক্লায়েন্ট দেবে সেই বেলু বসিয়ে দিলে আপনার কালার এখানে আপনি পেয়ে যাবেন তারপর আমরা সবকিছু ঠিক থাকলে এখানে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে কালারগুলো গুলো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল ডিলেট দিয়ে বা অল্ট্রা ডিলেট দিয়ে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারি এখন দেখুন এই পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে তা আমরা এখান থেকে এরো বাটনে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি উপরে এসে গেল আর ফরগ্রাউন্ড কালারটি নিচে চলে গেল এখন অনেকের ভুল ধারণা থাকতে পারে যে ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে যে উপরের দিকে আমরা যে কালারটি ইউজ করবো সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচের দিকে যে কালারটি ইউজ করব। সেটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার না বিষয়টা এমন না বিষয় হচ্ছে এখানে আপনাকে কালার ইউজ করার জন্য দুটি অপশন দিয়েছে এখানে পাঁচটি অপশানও দিতে পারতো যে বারবার আপনি কালার সিলেক্ট করবেন না এখান থেকে আপনি ক্লিক করেও কালার নিতে পারেন আপনার সহ কাজটি সহজ করার জন্য এই দুটি অপশন দেওয়া হয়েছে তারপরে উপরের দিকে দেখুন এই যে আর্কটি সাদা কালো একটি অপশন রয়েছে অর্থাৎ আমি যদি এখানে এই কালার ইউজ না করে সাদা কালো ইউজ করতে চাই তা আমি এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল তো সাদা কালো হয়ে গেল তো এখন আমরা যদি এখান থেকে কন্ট্রোল ডিলেট দিই আমার এখানে কালারটি হোয়াইট হয়ে গেল। আবার যদি অল্ট্রা ডিলেট দিই কালারটি ব্ল্যাক হয়ে গেল তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমরা যদি এখানে কালার ইউজ করতে চাই ডান পাশে যে লেয়ার রয়েছে আমাকে লেয়ার সিলেক্ট করে নিতে হবে যদি লেয়ার সিলেক্ট না থাকে আমি যতই এখানে অল্ট্রা ডিলেট বা কন্ট্রোল ডিলেট প্রেস করি আমার এখানে কালার অ্যাপ্লাই হবে না তো ধন্যবাদ পঞ্চম ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ